দীর্ঘ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝহাবের বিরুদ্ধে কথা বলিনি, আমি কোনোদিন মানুষকে সামনে রেখে কথা বলিনি, আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি, আমি কোনোদিন ফাঁক রেখে কথা বলিনি। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, এই বিগত 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমার এই দীর্ঘ সময়ে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, খালি আব্দুর রাজাক বলে টিপ দিলেই শত শত বক্তব্য নেমে আসবে, আপনি দেখুন পরীক্ষা করে। দীর্ঘ সময় আমি কোনোদিন কারো কাছে পাথেও পথ খরচ চাইনি। যদি জামালপুরের কোনো এলাকার লোক বলে দিতে পারে আব্দুর রাজাক সাহেব আপনি আমার কাছে একদিন পথ খরচ পাথেও চেয়েছিলেন, পাথেও চেয়েছিলেন এই কথা বললে আমি জিন্দেগি তার কোনোদিন বক্তব্য দেব না। আজ থেকে আমার বাকি জীবন সময় থাকলো, যে যে জীবন আমার চলে গেছে, কে যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজাক সাহেব আমার কাছে একদিন পথ খরচ পাথেও চেয়েছিল, বিশ্বাস করুন আপনি আমি জাতিকে ফাঁকি দিতে আসেনি। শুনুন, রাজশাহীতে বলে রংপুর, আর রংপুরের লোক বলে অংপুর, কথা তো একটাই কিন্তু অক্ষর তো পরিবর্তন হয়ে আছে। রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জ নাটোর নওগাঁ এসব জেলার লোক বলে কুণ্ঠে যাবি, রংপুর লালমনিরহাট নীলফামারী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুর জয়পুরহাট বগুড়া এসব ডিস্ট্রিক্টের লোক বলে কুঠে যাব, কিশোর যাব, আর ওরা বলছে কিসকে যাব, কিসকে যাবে, এ বলেছে কিশোর যাব, ভাষা একটাই অক্ষরের কম বেশি আছে। কালকে এগ্লেস দুধ দিছে আমাকে ওই এতে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বিবাড়িয়া কুমিল্লা, তখন বলছে যে হোম হোম গরম, তখন আমি বলছি এ তো বলে কুসুম কুসুম গরম, হোম হোম গরম তো এই শব্দ আমি কালকে শুনেছি, অনেকদিন থেকে ওখানে যাই তো। এই হলো অক্ষরের 19-20 ভাষাগতভাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের গলায় একেবারে গামছা পেঁচিয়ে ধরে টেনে নিয়ে এসেছেন রাসূলের কাছে, দিয়ে বলছেন আল্লাহর রাসূল আপনি যেভাবে কোরআন মাজিদ আমাকে শিখিয়ে দিয়েছেন এর বিপরীতে পড়ছে। তখন আল্লাহর রাসূল বলছে উমর তাকে ছেড়ে দাও, উমর তাকে আগে ছেড়ে দাও, আরে তার গলা থেকে গামছাটা সরাও। আচ্ছা সরালাম, পড়ো তো তুমি কি পড়েছো, তো লোকটা পড়লো, উমার তুমি পড়ো তো, তো উমার পড়লো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উমার দুটাই ঠিক আছে, কোরআন মাজিদ আমার উপরে 7 লগাতে অবতীর্ণ করা হয়েছে, কোন জায়গায় আছে হামজা, ওই শব্দই কোন কেরাতে রয়েছে আইন, কোন কোন কেরাতে রয়েছে ওখানে সিন, কোন কেরাতে রয়েছে ওটা সদ, 7 লগাতে 7 ভাষায় কোরাইশের 7 ভাষায় কোরআন অবতীর্ণ করা হয়েছে। এইটুকু বলা যায় যে আলিফ বে তেসের চেয়ে আলিফ বা তাসা সুন্দর। হল না নামাজ বাতিল, এইটা আপনাকে কে অধিকার দিল? হাফেজ হলে কি এইভাবে হতে হয়? আমি হাফেজের নিন্দা করিনি, তবে আপনাকে বলছি আপনাকে আরো পড়তে হবে। আপনি না পড়ে এটা বলছেন কেন? কয়টা কেতাব পড়েছেন? যদি পড়ে থাকেন মুকসিদুল মুমিনিন তাহলে তো আপনি কিছু শিখতে পারবেন না। তো সেদিন বলে গেলাম যে হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, যে দেখে সেই পড়ে। তাহলে এই বই যদি আপনি পড়েন তাহলে আপনি তো সঠিক বুঝতে পারবেন না। কোরআন মাজিদের গায়ে লেখা আছে, এখন যদি বলেন আপনি ঠিক তাহলে তো আপনার ভুল হবে। কোরআন মাজিদের গায়ে লেখা আছে গোটা এক পৃষ্ঠে দোয়া ও খাতমিল কোরআন, 20 বছর থেকে চ্যালেঞ্জ করে আছে জাতির সামনে যে একটা লাইনও নবীর নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লাইনও বলেনি। কোনো মায়ের বেটা কথা বলে না কেন? বলে না কেন যে এই দোয়া ঠিকই আল্লাহ নবী বলেছেন? একটু বলে না কেন? বলেছি 20 বছর 25 বছর আগে সাদ্দাদের কাহিনী মিথ্যে, আর 6 মাস সময় দিয়েছি কাহিনী আছে কোথায় এটা প্রমাণ করার জন্য, কেউ বলে না যে পেয়েছি। আগে পেতে হবে, তারপরে সত্য মিথ্যা দেখতে হবে, পাওয়াই যায় না তো সত্য মিথ্যা কি বলবো।